অনেক সাধনের পরে বুঝছো চেনটা পেলাম। তোমার স্যারকে অনেক ধন্যবাদ এটা আমাকে গিফট করার জন্য। অ্যান্ড একটু পরে ফেলি না, হ্যাঁ আমার ড্রিমটা একদম পূর্ণ হয়েছে। চলি, এটা মানে অনেকদিন আগে অর্ডার করাই চেনটা। ওয়াও, কি ভালো লাগতেছে না? ও মাই গড। আচ্ছা এটার সাথে একটা ইয়া দাও, ইয়াররিং দাও, চুড়ি পরি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি অনেক খুশি, অনেক খুশি। অ্যান্ড আজকে খুশির ঠেলায় আমি একদম ডিসকাউন্ট দিয়ে আজকে একদম ভরায় ফেলাবো। আজকে আমি এত খুশি বিকজ গোল্ড গিফট পাইলে কার না খুশি খুশি লাগে, কার না ভালো লাগে, তাই না? ইস, একদম মনে করেন যে আজকে মনটাই আমার ফুরফুরা হয়ে গেছে, এত সুন্দর একটা। ও মাই গড, জান্নাতুল্লাহ, দারুণ লাগছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আজকে আমি মানে এত খুশি, বেশি খুশিতে আজকে যে আমি কী করবো, আজকে লুটপাট লুটপাট অফার দিয়ে দিব একদম। আজকে একদম আপনারা লুটপাট করে নিয়ে যান আমাদের অফিস আউটলেট সব, এরকম অফার দিব আজকে। সুলতান মিয়া, আসসালামু আলাইকুম, কেমন আছো? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম জান্নাতুল্লাহ বাপু, থ্যাংক ইউ। রিদবি চৌধুরী, ওয়াও। কামরুন নেসা, এটা কত বড় গোল্ড আছে প্লিজ, এটা আমার হাজবেন্ড আমাকে গিফট করছে কিনে। অ্যাকচুয়ালি আমি জানি না এখানে কতটুকু আছে, তিন চার বড়ই তো হবে, তিন চার বড়ই হবে। এটা আমার হাজবেন্ড আমাকে সারপ্রাইজ গিফট করছে, ইউ নো। অ্যান্ড এটা আমার অনেকদিন আগে, আমি আলিফ জুয়েলার্সে এরকম একটা চেইন মানে ওদের কাছে ছিল অনেকদিন আগে, তো একবার আমি এটা লাইভে নিয়ে এসে পড়ছিলাম। তখন আমি আমার হাজবেন্ডকে বলছিলাম যে আমার এই এই এরকম একটা চেইনের আমার অনেক শখ, তো আমার হাজবেন্ড হচ্ছে যে এটা আমাকে হঠাৎ করে একটা সারপ্রাইজ দিয়ে দিল বছরের শেষে। না, গোল্ড কালারের কানের দোলানো, গোল্ডেন কালারের। অ্যান্ড কেমন লাগছে, যে ঝুমকা টাইপের কিছু আছে না? নাহিয়ান, একটা ঝুমকা টাইপের কানের দুল নিয়ে আসো। কে গিফট করলো আপু? ভাইয়া, হ্যাঁ আমার হাজবেন্ড গিফট করছে। অ্যান্ড অথৈ রহমান, হাই আপু, হ্যালো, আজকে আসলাম, সুন্দরী আপু, আরো সুন্দর লাগছে। অ্যান্ড এটাও আলিফ জুয়েলার্স থেকে নেওয়া, আলিফ জুয়েলার্স থেকে আমি আমার সব গোল্ড নেই। অ্যান্ড এটাও আলিফ জুয়েলার্স থেকে নেওয়া। অ্যান্ড ওনারা হচ্ছে যে একদমই একদমই মানে অথেন্টিক গোল্ড ওরা ওনারা সেল করে। অ্যান্ড হচ্ছে যে আপনার মানে আপনারা বিশ্বাসের একটা জায়গা, আলিফ জুয়েলার্স মানেই হচ্ছে আমাদের বিশ্বাসের একটা জায়গা। অ্যান্ড আমি তো এত খুশি, আয় আমার আরেক হাতে চুড়ি দাও, মানে আজকে এটা পরে আমার মাথাটা খারাপ হয়ে গেছে। তোমরা আসলে গোল্ডেন গোল্ড কালারের কোনো কানের দোলান বা আমার জন্য, আমার জুয়েলারির বক্সটা নিয়ে আসো, আমি দেখি। ওই যে ঝুমকা একটা আছে না আমার এরকম কানের মধ্যে টানা টানা, ওই ঝুমকাটা নিয়ে আসো, এটার সাথে ঝুমকা না পড়লে ভালো লাগতেছে না। এরকম গোল্ডেন কালারের কোনো ঝুমকা দাও, এটাও ওটার সাথে ভালো লাগবে না। আমার গোল্ডেন কালারের ঝুমকাগুলো কই? এই যে একটা আছে না, এই যে এটা দাও, এটা দাও, এটা এটা খুলে দাও, এটা খুলে দাও। আরেক হাতে চুড়ি পরি, আজকে মনটা অনেক বেশি ফুরফুরা, একটু বেশি ফুরফুরা হয়ে গেছে। আর সবাই আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন যেন মাসে মাসে এরকম একটা করে গিফট করে, মাসে মাসে যেন এরকম একটা করে গিফট করে। হাই কল্যাণী চক্রবর্তী আপু, হ্যালো ডিয়ার, কিউটের ডিব্বা, কেমন আছো? শুধু চেয়ে থাকি। লাকি আক্তার, হ্যালো আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সাথী সুলতানা, তুমি অনেক ভাগ্যবতী, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। নাইমা সিদ্দিকা আপু লিখছে, কত বড়ি, এটা আলিফ জুয়েলার্স এর পেজে জিজ্ঞাসা করলে আপনারা পেয়ে যাবেন, ওনাদের কাছে এগুলো আছে। অ্যান্ড আলিফ জুয়েলার্স থেকে আমি এটা নিয়েছি, আলিফ জুয়েলার্সে জিজ্ঞাসা করলে পেয়ে যাবেন কত ঘুরি, ওনাদের পেজে নক দেন। অ্যান্ড এটার সাথে আমি এই ইয়াররিংটা পরবো। আর আমাকে একটু বললেন তো এই ইয়াররিংটা কেমন লাগতেছে, আমাকে একটা ঘুমটা দিব আজকে, চুরি টুরি পড়ছে, আজকে একটা ঘুমটা দিলে বেশি ভালো লাগতো না আও জানো, কিন্তু এই ইয়াররিংটা ভালো লাগতেছে না। একটা গোল্ডের ইয়াররিং পরা দরকার, যাও একটা গোল্ডের ইয়াররিং নাও, এটাও ভালো লাগতেছে না, একটা গোল্ডের ইয়াররিং ভালো লাগতেছে না, না একটা গোল্ডের ইয়াররিং নাও, দেখো ওখানে আছে অনেকগুলো, এটা বেশি বড় হয়ে যেতেছে। ঠিক আছে, আজকে আমরা অনেক অনেক শাড়ি দেখবো। অ্যান্ড আজকে আমি এত বেশি খুশি, আমি আমি লাইভে ফার্স্টে এসে বললাম যে তুমি গোল্ডের ইয়াররিংটা নিয়ে আসো,
আমি এত বেশি খুশি যে খুশিতে আজকে আমি অনেক অনেক ডিসকাউন্ট দিব। এন্ড ফার্স্টে হচ্ছে যে আমি ইয়া দিয়ে শুরু করব, আমার শাড়ি এন্ড আমার পরা শাড়ি এন্ড আমার পরা ঘুমটাটা দিয়ে শুরু করব। এন্ড এই 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 ধরনের বিয়ে করতে যে এরকম ঘুমটা আমরা পরি এগুলাও কিন্তু আপনারা আমাদের কাছে পাবেন। এন্ড ফার্স্টে হচ্ছে আমি এটা দিয়ে স্টার্ট করব, নাকি কি দিয়ে স্টার্ট করব কাইন্ডলি একটু লাইভটা শেয়ার করে দিবেন। আজকে যে সবচাইতে বেশি লাইভ শেয়ার করে দিবে আমরা তাকে 1000 টাকা ক্যাশব্যাক অফার দিব। 1000 টাকা ক্যাশব্যাক অফার দিব, 1000 টাকা। এমডি জসীমউদ্দিন কি খবর বালানি ভাই, অনেক বালা খবর, অনেক বালা খবর। এই যে মোর জামাই মোর এটা দিছে, অনেক বালা খবর ভাই, বালা খবরের ঠেলায় মুই মনে করেন যে কইরা যাইতাছি। ও মাই গড, অ্যাকচুয়ালি এটা অনেক বেশি সুন্দর। এটা আপনারা হচ্ছে যে ব্রাইডাল শাড়ির সাথে পরতে পারবেন। এটা হচ্ছে বিয়ের মানে বিয়েতেই তো এইগুলো পরে, এটা বিয়ের দোপাট্টা। অ্যান্ড এটা আপনার নেটের মধ্যে এরকম করে কাজ করা আছে, পার্ল অ্যান্ড স্টোন বসানো। অ্যান্ড এখানে বেনারসি পার্ল লাগে তার মধ্যে কাজ করা। অ্যান্ড পুরো দুপাট্টার চারদিকে এরকম সুন্দর সুন্দর টার্সেল দেওয়া আছে। অ্যান্ড এটাও আপনারা ডিসকাউন্ট প্রাইসে পাবেন। আজকে অনেক কিছু আমরা ডিসকাউন্ট প্রাইসে দিব, বাট কাইন্ডলি লাইভটাকে একটু বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে। হাই শিরিন আপু, হাই আপু, হ্যাপি নিউ ইয়ার, লাভ দ্য গিফট ফ্রম ইউর হাজব্যান্ড, মে ইউ বোথ আচ্ছা লাইভ ইন ব্লেস সারেন্ডার ইন এভারগ্রিন লাভ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা ফারিয়া জান্নাত আপু বিউটিফুল, থ্যাংক ইউ। আবু সায়েম লিখেছে তোমার বাবার দেশ কোথায়, বাবা মা কি বেঁচে আছে, কেন আমার জন্য কি বিয়ের প্রস্তাব পাঠাবেন? ভাই অলরেডি আমার জামাই আমার যে পরিমাণ ঘুষ টুষ দিতেছে আর কারো আমাকে বিয়ের প্রস্তাব পাঠানোর কোনো দরকার নাই। আমার বাবার বাড়ি কিশোরগঞ্জ, আমার বাবা নাই মা আছে। শারমিন আক্তার উর্মি, হাই আপু, অ্যান্ড লাইভটা শেয়ার করে দেন। আজকে নিজের টাইমলাইনে শেয়ার করে বিভিন্ন গার্লস গ্রুপে শেয়ার করতে হবে। অ্যান্ড 1000 টাকার ক্যাশব্যাক অফার থাকবে। অ্যান্ড এই দুপাট্টাটা আপনারা ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন মাত্র মাত্র এবং মাত্র 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 এবং মাত্র কত টাকা, মাত্র 1350 টাকা পাচ্ছেন। এই দুপাট্টাটার প্রাইস ছিল 1850 টাকা, ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র 1350 টাকা। অনলি এক পিস আছে, এটা হচ্ছে আপনার ম্যাজেন্টা কালারের মধ্যে, খুবই সুন্দর এটা। অ্যান্ড কাইন্ডলি লাইভটাকে একটু বেশি করে শেয়ার করে দিতে হবে, বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে। আমাদের পেজ থেকে একটু লাইভটা বের করো তো একজন। প্রণতি, প্রণতি এল উড়ি, আচ্ছা আমি আপনার নামটা পড়তে পারতেছি না। কিউ, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ, তুমি অনেক মজা করে কথা বলতে পারো। এমডি জসীমউদ্দিন, থ্যাংক ইউ। ড্রেসে ডিসকাউন্ট দাও, ড্রেস শাড়ি দুইটাতে দেবো, দাও নাও, নেক্সট শাড়ি দিতে থাকো, শাড়ি দিতে থাকো একটার পর একটা। আচ্ছা ফার্স্ট থেকে আগে আমি আমার শাড়িটা দেখাই দিই, আমার পরা শাড়িটা আগে আমি দেখিয়ে দিই। আজকে আমরা 80% পর্যন্ত ডিসকাউন্ট দিব, 80% পর্যন্ত। অ্যান্ড ফার্স্টে হচ্ছে আগে আমি আমার পরা শাড়িটা দেখিয়ে দিচ্ছি, একদমই 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 হচ্ছে যে রিজনেবল প্রাইসে থাকবে। এটা মিহি হাফ সিল্কের মধ্যে তাঁতে বোনা শাড়ি, একদমই তাঁতে বোনা শাড়ি। আমার পরা শাড়িটা নিশ্চয়ই সবার অনেক ভালো লাগতেছে। সবাই একটু কাইন্ডলি লাইভটা শেয়ার করে দেন। ভাগ্যবতী আপু তোমাকে কিউট লাগছে, তুমি একটা কিউটের ডিব্বা, সাথী সুলতানা থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, থ্যাংক ইউ আপনি কমেন্ট করার জন্য, থ্যাংক ইউ আমাকে অ্যাপ্রিসিয়েট করার জন্য। ব্লাউজের লাইভ করো, আচ্ছা ব্লাউজের লাইভ করবো ইনশাল্লাহ। আমি একটা আমার একটা আইসক্রিমের ভিডিও ভাইরাল হয়েছে, দেখছেন নাকি আমার একটা আইসক্রিমের ভিডিও ভাইরাল হয়েছে দেখছেন কেউ? আচ্ছা এই যে আমি গোল্ডের ঝুমকা পরি এটা, কারণ এটার সাথে গোল্ডের ঝুমকা না পরলে আসলে যাচ্ছিল না ব্যাপারটা, একটু গোল্ডের ঝুমকা পরি। অ্যাকচুয়ালি আজকে আমি একদম কি বলে সোনাই সোহাগা, তাই না? আজকে একদম আমি সোনাই সোহাগা হয়ে যাচ্ছি। ও মাই গড, আচ্ছা আমার নেটওয়ার্ক কেন চলে গেছিল, আল্লাহ ঠিক হয়ে গেছে মনে হয়, ঠিক হয়ে যাবে, নেটওয়ার্ক ঠিক হয়ে যাবে। আজকে একদমই আমি সোনাই সোহাগা। আচ্ছা আমার চেনটা হচ্ছে 4 বড়ি 12 আনা, 4 বড়ি 12 আনা আমার চেনটা হচ্ছে 4 বড়ি 12 আনা। অ্যান্ড আমি যেই ঝুমকাটা পরেছি এই ঝুমকাটা হচ্ছে কত কতটুকু আমার ঝুমকাটা
দুইটা টোকেন তোমার হাতে রাখো, এটা হচ্ছে এক ভরি নয় আনা, এক ভরি নয় আনা, এটা হচ্ছে এক ভরি নয় আনা, এবং এই দুইটাই ফ্রম আলিফ জুয়েলার্স। ইয়াস, আলিফ জুয়েলার্স। এন্ড এটা দেখেন একদম এত সুন্দর, অ্যান্ড এটা স্মার্ট একটা, কিন্তু আপনারা নিতে পারেন, যারা নিতে চান এটা কিন্তু নিতে পারেন। অ্যান্ড চলে যাই আমরা শাড়িতে, নাহি আর একটু লাইভটা শেয়ার করে দাও তো, আবার একটু কাইন্ডলি লাইভটাকে একটু শেয়ার করে দিবেন, যারা যারা দেখতে পাচ্ছেন সেই লাগছে, থ্যাংক ইউ সো মাচ। ফাতেমা খানম দেখছি, আচ্ছা শিফান সানজানা, ওয়াও থ্যাংক ইউ সো মাচ, শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমার আবার সেই এক জায়গায় লাইভ আটকে গেছে। আচ্ছা এই হচ্ছে আপনার শাড়িটা যেটা কিনা আমি পরে আছি, এন্ড এই শাড়িটা আপনার ডিসকাউন্ট প্রাইসে পাবেন, ডিসকাউন্ট প্রাইসে পাবেন, ডিসকাউন্ট প্রাইসে পাবেন। একটা কাজ করো, আমার দুইটা ফোন এখানে নিয়ে আসো। তমা জাহান আপু লিখেছে, জি আপু দেখেছিলাম, অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। একটু কাইন্ডলি লাইভটা শেয়ার করে দিবেন যারা যারা দেখতে পাচ্ছেন। আর এই শাড়িটা ডিসকাউন্টে পাচ্ছেন 1650 টাকা, এই শাড়িটা ডিসকাউন্টে পাচ্ছেন 1650 টাকা। আমি আমার ফোনে একটু লাইভ একটা বের করে রাখি, কারণ আমার আবার এক জায়গায় লাইভ আবার আটকে গেছে। লাইভটা কি ক্লিয়ার আছে কিনা, আপনারা কি ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। ডায়ান লাইভটা বের করে এখানে সামনে রাখো তো, এ পাশে আসো, শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। মুক্তা তুমি আমাকে ঝটপট শাড়ি দাও, এটা ইয়া করে রাখো। আচ্ছা এটা 1650 টাকা, একদমই সফট মিহি আপ সিল্কের মধ্যে, একদমই সফট মিহি আপ সিল্ক। জাস্ট আপনি পরে দেখবেন, আপনার কোনো পিন পোর্ট লাগাইতে হবে না এটাতে। এইটা দেখেন, কুচিতে কোনো পিন লাগবে না, কুচিতে কোনো পিন লাগবে না, এত বেশি সফট এটা। তানজিন সোনা, ওরে সুন্দরী, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু সেই ভিডিওটা কোথায় ছিল আমি দেখেছি, রিপা দাশগুপ্তা। আচ্ছা ওই আইসক্রিমের ভিডিওটা ছিল আপনার দুবাইয়ে, দুবাইয়ে একটা জায়গা আছে হচ্ছে, সেটা হচ্ছে আপনার গ্লোবাল ভিলেজে, গ্লোবাল ভিলেজে ছিল, এবং ওখানে তুর্কির একটা প্যাভিলিয়ন আছে, ওই তুর্কি প্যাভিলিয়নের মধ্যে যে আমি ওই আইসক্রিমের ভিডিওটা করেছিলাম আর কি। তো আমার ডান্স করার ইচ্ছা ছিল, বাট হচ্ছে যে আমি একটু মানে ওরা এত বেশি দুষ্ট, আমি অপ্রস্তুত হয়ে গেছিলাম যে আমি কি করবো, ওইগুলো মানে এত বেশি দুষ্ট আইসক্রিম বিক্রেতা গুলো, প্রচন্ড রকমের দুষ্ট, হ্যাঁ অনেক দুষ্ট, মানে চিন্তা করতে পারবেন না এত পরিমাণ বিতলা এগুলা। হোদাই হোদাই কত মানুষ আমাকে দেখতে আসে, সবাই একটু লাইভে শেয়ার করে দেন, বেশি বেশি করে শেয়ার করে দেন। আজকে শেয়ার করলে 1000 টাকার ক্যাশব্যাক অফার দিব, যে সবচাইতে বেশি শেয়ার করে দিবে আমাদের লাইভটাকে, আমার লাইভটাকে। এন্ড এটা দেখেন আরেকটা সুন্দর একটা শাড়ি, মিনি হাফ সিল্কের মধ্যে ব্ল্যাকের সাথে ম্যাজেন্টা কম্বিনেশন। অ্যান্ড ইউ নো ব্ল্যাকের সাথে ম্যাজেন্টা কম্বিনেশন অলওয়েজ বেস্ট কম্বিনেশন, এই যে দেখেন। অ্যান্ড আপনারা আরও বেশি অবাক হবেন আমার পায়ের জুতা দেখলে, ওটার আমরা না দেখাই, ওটার আমরা না দেখাই। সবাই একটু কাইন্ডলি লাইভটাকে শেয়ার করে দেন, বেশি বেশি করে শেয়ার করে দেন। আর এই শাড়িটা আপনি ডিসকাউন্টে পাচ্ছেন। আচ্ছা আজকে না এত সুন্দর একটা শাড়ি আসছে আমাদের কাছে, বিশ্বাস করেন রাসেল ভাই, আপনার দেখলে মাথা ঘুরে যাবে। এই একটা শাড়িটা নিয়ে আসো তো, দুইটা শাড়ি নিয়ে আসো। আজকে আমরা দুইটা ব্রাইডাল শাড়ি করেছি জামদানির উপরে, এত বেশি সুন্দর, আমি দেখাচ্ছি একটা মিনিট ওয়েট করেন। অ্যান্ড এটা দেখেন, এই শাড়িটা আপনি ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র 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 1450 টাকা, অনলি 1450 টাকায় পাচ্ছেন এই শাড়িটা। এক পিস আছে, ম্যাটেরিয়ালস হচ্ছে মিহি হাফ সিল্ক, ম্যাটেরিয়ালস হচ্ছে মিহি হাফ সিল্ক। আচ্ছা আমরা শাড়ি দেখাবো সাথে, এই যে দেখেন ব্রাইডাল চামদানি। ইয়েস, আমি কবে, আমার মন চাইছে আমি নিজেই এটা পরে আবার বিয়ে করে ফেলাই, এত সুন্দর করে জামদানিটা করিয়েছে। তুমি এটা ভাঁজ খুললা কেন বোকামি, এত সুন্দর করে এটা করা, জামদানির উপরে কাটচুপির কাজ করিয়েছি, জাস্ট এটা আমার ডিজাইন করা, জাস্ট আজকেই নামলো আপনার শাড়িটা, জামদানির উপরে কাটচুপির কাজ, একদম এক্সক্লুসিভ ব্রাইডাল জামদানি, এটা এক্সক্লুসিভ ব্রাইডাল। যারা একটু ক্লাসি মানুষ আছে, যারা একটু লাইট কালার পছন্দ যাদের, তাদের জন্য এটা। হাই ম্যাডাম কি অবস্থা, দুই যা দুই মানে কালার সুন্দর লাগতেছে, দুইজনের দুই কালার। আপু দেখেন এটা একটা ব্রাইডাল শাড়ি করছি, এন্ড এই হচ্ছে আপনার শাড়িটা দেখেন,
একদম 120 কাউন্ট সুতার এক্সক্লুসিভ জামদানি, এটা 120 কাউন্ট সুতার এক্সক্লুসিভ জামদানি। এন্ড এটার মধ্যে কিন্তু আপনার এরকম করে কাটচুপির কাজ করা, এই যে কাটচুপির কাজ করা পুরো শাড়িতে এরকম করে কাটচুপির কাজ করা, দেখেন পুরোটা শাড়িতে। আর এই শাড়িটা একদমই 120 কাউন্ট মিহি সুতার জামদানি, 120 কাউন্ট মিহি সুতার জামদানি এটা। হ্যাঁ, লাইটটা কি ক্লিয়ার ক্লিয়ার না বলতেছে অনেকে। এন্ড আহারে আমি বুঝি না, আমি যখনই ভালো কিছুতে যাই তখনই লাইটটা কেন ঘোলা হয়ে যায়। আচ্ছা লাইটটা ক্লিয়ার না আমাকে একটু জানায়েন, আই হোপ যে এখন ক্লিয়ার হয়ে যাবে। আমি আবার একটু ওয়াইফাই তে চলে গেছি, দরজার একটু আটকা দাও তো দেখি। এই যে এখন ক্লিয়ার হইতেছে মনে হয়। আই হোপ যে এখন ক্লিয়ার হয়ে যাবে, এখন ক্লিয়ার হয়ে যাবে। এন্ড কাইন্ডলি লাইভটাকে একটু শেয়ার করে দেন, এই এক্সক্লুসিভ জামদানিটা কে কে দেখতে চান, এক্সক্লুসিভ একটা জামদানি। লাইভটা ক্লিয়ার হয়ে গেছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানিয়েন যে আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে কিনা। আমি একটু মোবাইল ডাটা থেকে এখন আবার ওয়াইফাই চলে আসছি। আই হোপ যে এখন ক্লিয়ার হয়ে যাবে, আমাকে একটু জানাবেন যে লাইভটা ক্লিয়ার হয়েছে কিনা। হাই সুন্দরী, হাই আমটি মোতালেব, আনিকা ইসলাম, হাই আপু, হ্যাপি ইয়াসমিন, লাইভটা ক্লিয়ার না, এই একটা সমস্যা লাইভে আসলে আমি বুঝি না। এখন কি ক্লিয়ার হচ্ছে? আসার পরে যত জন্মের সব সমস্যা শুরু হয়। এখন কি একদম আটকে গেছে, ক্লিয়ার হয় নাই? আচ্ছা ক্লিয়ার হইলে আমাকে একটু জানায়েন। চামিলি আক্তার ক্লিয়ার না, ক্লিয়ার না। নাজমুন্নাহার লিপি আপু ক্লিয়ার না, ক্লিয়ার হলে আমাকে একটু জানিয়েন। লাইভে আসলে তারপরে সব নেটওয়ার্কের সব কিছু প্যাড খারাপ হয়ে যায়। তোমরা এটা থেকে বের হয়ে আবার আসো তো, অন্য কারো ফোন থেকে দেখো তো। আস্তে আস্তে ক্লিয়ার হইতেছে মনে হয়। ক্লিয়ার না, ক্লিয়ার না, সবাই বলতেছে ক্লিয়ার না, আমি বুঝি না। প্রত্যেকটা দিন লাইভে আসার পরে নেটওয়ার্ক চলে যায়, এমনি হলে নেটওয়ার্কের কোনো সমস্যা হয় না। ক্লিয়ার না বলতেছে, ক্লিয়ার না, ক্লিয়ার না, ক্লিয়ার না। পোয়াহারে কান্না করতে মন চাইতেছে নাকি? তো দেখো তো, লাইভে ঢুকো, লাইভে ঢুকো। কি করি বলো তো, লাইফ কেন ক্লিয়ার না, কি করা যায় এখন? আমার এখানে ফুল নেটওয়ার্ক দেখাইতেছে তারপরেও লাইফটা ক্লিয়ার না। এই সিমটা আমি চেঞ্জ করব। ঝাপসা ঝাপসা আছে, ঝাপসা। এত সুন্দর একটা জামদানি নিয়ে আসলাম আর এখন ওই লাইফটা ঝাপসা হওয়া লাগলো। মন চেতেছে নেটওয়ার্কটা দুইটা দেই একটা। আহারে আমি কি করি, এতক্ষণ সময় নিতেছে, দেখো ঠিক হচ্ছে না। আচ্ছা একটু ক্লিয়ার হোক, আমি একটু ওয়েট করি লাইভটা ক্লিয়ার হোক। নূরজাহান ইসলাম, ভালো লাগে না আপু এরকম লাইভ ক্লিয়ার না। আমি এটাই বুঝি না যে ডেইলি মানে লাইভে আসলে লাইভের মাঝখানে তারপর নেটওয়ার্কটা চলে যায়। ব্লার না, আচ্ছা একটা কাজ করি, এটা কেটে আবার আসি, বেটার হয় না? এটা কেটে আবার আসি, সবাই আবার একটু জয়েন করবেন আমার সাথে। আমি জাস্ট এটা কেটে আমি আবার আসতেছি। এই শাড়িটা আমি দেখাবো, আরো সাথে এক্সক্লুসিভ শাড়ি আছে আমি দেখাবো।